गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू रिंटू मो क्रिएशन। एमन आछो तुम्हरा सबाई? भीषण गरम पड़े, खूब सावधाने थेको। शुने सामने दुटो मास मैं एप्रिल और मे दुर्बिषह गरम पड़े, शुद्ध फल और जल बेशी करे खेओ। आज हलो गए रविवार, एखन घड़ीते बाजे ठीक सकाल 7:30। एखन थेके तोमादेरके साथे निये आमि आजकेर ब्लगटा स्टार्ट करछि। आई होप आजकेर ब्लगटा तोमादेर भालो लागबे। ভিডিওটা শুরু করার আগে সবার আগে আমি একটা কথা তোমাদেরকে বলি, কখনো না কারোর প্রতি হিংসে মনোভাব আনবে না। যদি হিংসে মনোভাব আনি আমরা, তাহলে আমরাই জীবনে কোনো দিনও উন্নতি করতে পারবো না। অপরকে দেখে কখনো হিংসে করতে নেই, হিংসে করলে আমাদেরই পতন হবে। আমরা যা যতটা আমাদের আছে ঠিক ততটা নিয়েই আমরা খুশি থাকব। আমরা যদি মনে করি যে আমরা এতে খুশি নেই, তাহলে ভাবো তো যাদের হাত নেই একটা, যাদের পা নেই একটা, যাদের অনেক অনেক রকম দুঃখ দুর্দশা, তারা কীভাবে আছে? তার জন্যই ভাবি যে আমাদের যেটুকু আছে, যা আছে, সেটুকুতেই আমরা যথেষ্ট খুশি থাকতে পারবো। অন্ততপক্ষে একটা মাথা গোজার ঠাই আর দুবেলা দুমুট খেতে তো পাচ্ছি, ব্যাস তাতেই আমরা অনেক খুশি। আর যদি কাউকে নিয়ে আমরা হিংসা করি যে সে ভালো আছে, সে বড় ঘরে আছে, সে বড় বাড়িতে আছে, তার গাড়ি আছে, তার ঘরে এই আছে সেই আছে, সব কিছু তো আমরা আমাদের মতন মন করে নিতে পারবো না কখনোই। তা আমাদের যতটুকু আছে সেটুকুকে যদি আমরা আগলে রাখতে পারি, তাহলেই আমরা খুশি থাকতে পারবো জীবনে। না হলে আমাদের জীবনে যতই যা কিছু থাক, ভীষণ একটা বড় গাড়িতে করে আমরা ঘুরে বেড়াই, কিন্তু যা তোমার পাশ দিয়ে একজন সাইকেলে করে ঘুরে যাবে, তাদের জীবনে যা খুশি থাকবে, হয়তো তুমি যে গাড়ি করে ঘুরছো সেই খুশিটা তোমার মনে থাকবে না। তার জন্য জীবনে যেটুকু আছে সেটুকুকে ভালোভাবে আনন্দ করে কাটিয়ে দিও। এই একটাই জীবন আমাদের। এখানে হিংসা করে, কারোর সাথে ঝগড়া করে, অশান্তি করে আমরা কোনোদিনও বড় হতে পারবো না। যাই হোক, সকাল সকাল তোমরা দেখো আমি কতগুলো কাজ করে ফেললাম, কতগুলো জামা কাপড় ভেজালাম, সকালের ব্রেকফাস্টে গোলা রুটি করলাম, ঘর ঝাড় দিলাম, বিছনাপাটি সমস্ত গুছিয়ে ফেললাম। এখন এসেছি এই জায়গাটা ভালো করে মুছতে। তার কারণ কি জানো, একটা তুলসী গাছ আমার ছাদের উপরও ছিল। একটা তুলসী গাছ তো আমার ঘরে আছে, একটা তুলসী গাছ আমার ছাদের উপরও ছিল। ছাদে এত পরিমাণে রোদ যে গাছটা না শুকিয়ে যাচ্ছে, মানে সকালবেলা সেই তো এক ঘটি জল দেওয়া হচ্ছে, তারপর তো আর জল দেওয়া হচ্ছে না তুলসী গাছে, পুরো শুকিয়ে একদম কাটকাট হয়ে আছে। তার জন্য বুদ্ধি করে এই বারান্দাতে নিয়ে আসতাম। এখানে সকালটা বেলা খুব সুন্দর রোদ পড়ে, সকালবেলায় শালক সংশ্লেষ হয়, তখনই গাছের খাবার তৈরি হয়ে যাবে, তারপর সারাদিন এই গরমে রোদ না খেলেও তাদের হয়ে যাবে। আর ঘরের সামনে থাকলে তো একটু ছাওয়ায় থাকবে, তো গাছটাও ভালো থাকবে। মানে আমরাই রোদে গেলে পুড়ে যাচ্ছি আর গাছ তো মানে একদম শুকিয়ে যাচ্ছে, খুব কষ্ট লেগেই নিয়ে এসেছি ঘরে, জানি না ঠিক থাকবে কি না। তো যাই হোক, আশা করছি ঠিক থাকবে। তো দেখো তোমরা, আমি কিন্তু কমফোর্ট কিনেছি, যারা যারা আমায় কমেন্ট করেছিলে দিদি ভাইরা, তো দেখো কমফোর্ট কেনাতে, জামাকাপড়ে দেওয়াতে এত সুন্দর গন্ধ। প্লিজ যারা আমার মতন বোকা আছো, এখনও কমফোর্ট কেননি, প্লিজ একটা কিনে নিও, বেশি দাম না, 80 টাকা মতন মনে হয় নিয়েছিলো, আমার ঠিক খেয়াল নেই, দেখতে হবে, নেক্সট দিন জানিয়ে দেবো কত টাকা নিয়েছিল। ছোটো বোতল, বেশি বড় না, ভীষণ সুন্দর গন্ধ। বিশেষ করে আমার বর তো মানে যা যা জামাকাপড় ধুচ্ছি ও যখন পরছে, পরার পরে বলছে কি দিয়েছো গো, তাই না? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে না? তারপর জামাকাপড় কেচে স্নান ঠান করে চলে এসেছি। আর একটা কথা আমায় বলো, আমার পাশে যে দিদি থাকে সে বলছিল সানডে করে মানে রবিবার করে নাকি তুলসী গাছে জল দিতে নেই, তার নাকি বিষ্ণুর জন্য ব্রত রাখে তুলসী মাতা, সেদিন নাকি জল দিতে নেই। এটা ঠিক আমি জানতাম না, তোমরা কেউ এই ব্যাপারে কিছু জানলে আমায় কমেন্ট করে জানিও তো। যদিও আমাদের অনেক কিছুই অজানা থাকে, সব কিছু তো আমরা একসাথে আর জানতে পারি না, অনেকের সাথে মিশতে মিশতে দেখবে অনেক কিছু জানা যায়। তারপর এদিকে আমি পুজোটা দিয়ে নিই, একটু ধূপকাঠি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, একটু মিষ্টি জল দিয়ে ঠাকুরকে রোজ দিনই পুজো দিই। তারপর চলে এসেছি ছাদে। ছাদে যেরকম হাওয়া সেরকম রোদ, অস্বাভাবিক রোদ উঠেছে বাইরে। মানে শুনছি তো বললামই তোমাদের, ভীষণ গরম পড়বে, এই গরমে যে কী করে থাকবো, এই থার্ড ফ্লোরে এত গরম লাগছে এখনই,
মানে রাত্রিবেলা যতটা আরাম লাগে, জানলা থেকে এত সুন্দর হাওয়া আসে, দুপুরবেলা প্রচণ্ড কষ্ট হয়। মানে ওদিকে দক্ষিণের দেওয়ালটা যখন গরম হয়ে যাচ্ছে না, মানে আর ঘরে থাকা যাচ্ছে না, বিছানা থেকে যেন আগুন জ্বলছে। যারা একতলায় থাকে আর যারা সবচেয়ে টপ ফ্লোরে থাকে, একমাত্র তারাই বুঝবে যে এই গরমটার কী কষ্ট। কিছু করার নেই, থাকতে তো হবেই, এইভাবেই থাকবো, দেখি কদিন এইভাবে থাকা যায়। একটা এসি লাগানোর কথা চলছে, কিন্তু জানি না সেটা কতদূর কী করে উঠতে পারবো। বুঝুই তো, একার উপর পুরোটা সংসার যখন সামলাতে হয় না, অনেকটাই মানে সমস্যার সম্মুখীন হতে হয়। যাই হোক, সেসব দুঃখের কথা নাই বললাম। আর আমরা একটা 24 ঘন্টার মধ্যে আমরা হয়তো 10 থেকে 12 মিনিটের মতন একটা ব্লগ শেয়ার করি, সেখানে আমরা সারাটা দিনে ভালো থাকি না মন্দ থাকি, আমরা নিশ্চয়ই মন্দগুলো দেখাবো না, আমাদের ভালো থাকাটাই দেখাবো। তো সবাই ভাবে আমরা হয়তো খুব ভালো আছি, সুখে আছি, হ্যাঁ সে তো অবশ্যই আছি, ভালো আছি, সুখেও আছি যথেষ্ট। কিন্তু অনেকের আবার এই নিয়েও অনেক রকমের হিংসা থাকে মনের মধ্যে। কারণ তার উদাহরণ হিসেবে আমি একটা জিনিস পেয়েছি, ধরো কেউ অনেকদিন পর ফোন করলো, তো বললো যে কিরে কে তুই তো ভালোই আছিস, ভিডিও ছাড়ছিস, বেশ সুখেই আছিস, এটা প্রশংসা না হিংসা তুমি কিন্তু বুঝে উঠতে পারবে না। আমার মনে হয় ওটা হিংসাই, প্রশংসা করবে না। আরে বাবা, ভালো থাকার জন্যই তো আমরা সব কিছু ভালোভাবে মেনে চলি, তোমরা কি ভালো নেই? তো অন্যের ভালোটা কেউ সহ্য কেন করতে পারে না, বুঝে পাই না। যাই হোক, ওসব কথার নেগেটিভিটি একদম মাথায় আনবো না, আমিও আনবো না, তোমরাও আনবে না, সবসময় পজিটিভ থাকো। কে কী বললো, কে কী ভাবলো, কে কী করলো, সেসব একদম দূরে হাঁটিয়ে নিজেদের মতন সুখে থাকার চেষ্টা করবে সবসময়। তো দেখো, এখানে একটু মাংস এনেছিল আজ, আর এক ট্রে ডিম নিয়ে এসছে, আর আমার এক দিদিভাই, পাপিয়া দিদিভাই, যে কিনা আমায় ভীষণ ভীষণ ভালোবাসে, সে আমায় বলেছিল ডিম সবসময় জলের মধ্যে ভিজিয়ে রাখতে, তাহলে ডিমটা নষ্ট হবে না। মানে গরমকালে জলটা পাল্টে পাল্টে দিলে, যেহেতু আমার ফ্রিজ নেই তার জন্য ওভাবেই ডিমটা রেখেছি। আর এখানে আমি রান্না করছি আজ, একটু মাংস করব। আর এদিকে ফুলকপি একটা এনেছিলাম, অনেকটা দিনই হয়ে গেছে, 3-4 দিন ফুলকপিটা নষ্ট হয়ে যাবে, তার জন্য একটুখানি কেটে ভাজা করে নিলাম, আর কাল একটুখানি তরকারি করে নেব। ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করছি, কালো জিরা দিয়ে, নুন লঙ্কা হলুদ দিয়ে, বেশ ভালো লাগে গরম ভাতে খেতে দেবে ফুলকপি আলু ভাজা। আর মাংসর জন্য পেঁয়াজ আর আলু কেটে নিলাম, আর আদা রসুন লঙ্কা টমেটো সব কিছু পেস্ট করে নিয়েছি। তো এখানে মাংস রান্নার তোমাদের নতুন করে শেখানোর কিছু নেই, তবে আজ আমার অনেকটাই বড় ভুল হয়ে গেছে মাংসটা রাঁধাতে, মানে ওভার কনফিডেন্স বলে না, সেটা হয়ে গেছিলো আমার ক্ষেত্রে। তার জন্য আজ মাংস রান্নাটা আমার খুব পছন্দ হয়নি, মানে আমারও পছন্দ হয়নি, আমার বরেরও পছন্দ হয়নি। কারণ কী বলতো, এই যে মশলাটা কষাচ্ছি, এই মশলাটা একটু খানিকটা পুড়ে গেছিলো। ওদিকে মার সাথে ফোনে গল্প করছিলাম, ফোনে গল্প করতে করতে মশলা পুড়ে গেছিলো, তার জন্য মাংসের টেস্টটাই বিগড়ে গেছিলো। দেখো, আমি যখন কড়াইটা নাড়ছি খুন্তি দিয়ে, তোমরা বুঝতে পারছো যে কীরকম লেগে লেগে গেছিলো নিচটা। যাই হোক, খেতে তো হবেই, যেহেতু বর খায় তাই কোনো মাথা ব্যথা নেই, দুজন মিলে তাও খেয়ে নিয়েছি। তো মাংসটা রান্না দেখতে খুব সুন্দর হয়েছিল, মাংসটা মানে মশলাটা পুড়ে যাওয়াতেই হয়তো কিনা জানি না, মানে রান্নাটা যখন করেছি শেষে এত সুন্দর কালার এসেছিলো মাংসটার কষাতে কষাতে। দেখো, এখানে এখনও কিন্তু আমি জল দিইনি, মানে যদিও মুরগির মাংসে জল দিই না, কিন্তু একদম শুকিয়ে গেছিলো বলে সামান্য একটু জল দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এই দেখো, মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছিলো, যদি মশলাটা না পড়তো এত ভালো খেতে হতো। এমনি খেতে ভালোই হয়েছিলো, কিন্তু টেস্টটা একটু অন্যরকমই স্বাদ পাচ্ছিলাম আজকে মাংসটাতে। কেন কিছু না, আমি বলছিলাম কি মুরগি ভালো না, ওর জন্য রান্নাটা ওরকম হয়েছে। যাই হোক, একটু ফুলকপি আলু ভাজা করেছি, মাংস করলাম, আর সামান্য একটু চাটনি করে নিলাম। অনেকদিন ধরে একটু আমসত্ত্ব পড়েছিলো, তো আমসত্ত্ব আর টমেটো দিয়ে সামান্য একটু চাটনি করে নিলাম। আজকে দুপুরের খাবারটা বেশ ভালোই হবে ভেবেছিলাম, কিন্তু ওই যে কিছু একটা বিগড়ে গেলে তো বোঝোই কীরকম লাগে খেতে। আর রান্নাবান্না করার পর রোজ দিন গ্যাসটাকে ঠিক এভাবেই ক্লিন করি, পাশের উপরের সাইডের যে টাইলসগুলো আছে সেগুলোও রোজ দিন ক্লিন করে রাখার চেষ্টা করি। যেহেতু রান্নাঘরটা ছোট্ট একদম, তাই রোজ দিন যদি এভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমরা, দেখতেও ভালো লাগবে, আর রান্নাঘরে ঢুকলেও রান্না করার একটা আলাদাই মজা আসবে। যদি এই গ্যাসটাই আমার তেল চিটে পড়ে থাকতো, বা এই টাইলসগুলোর মধ্যে তেল চিটচিটে হয়ে থাকতো, নিশ্চয়ই কেউ আসলেও তাদের চোখেও ভালো লাগতো না, আর আমার চোখে তো একদম ভালো লাগতো না।
আর তোমাদের সাথে যে শেয়ার করব সেটা তোমরাও আমাকে বারবার কমেন্ট করে বলতে, এটা পরিষ্কার করো ওটা পরিষ্কার করো। আমাকে এই যে কমেন্টের জন্যই শুধুমাত্র শুধু আজকে আমার এই জিনিসটা তোমরা দেখো। আমি আগের দিন বললাম না, আমার এক দিদি ভাই যে কিনা আমায় বলেছে এই রেড স্কচ ব্রাইট কিনতে, এটা কিনে আমার যে কত উপকার হয়েছে। তোমরাও যারা আমার মতন এরকম আছো, আমি জানি আমার মতন এরকম কেউ নেই, তাও বলবো যারা কড়াই এরকম কালো হয়ে গেছে, প্লিজ তারা কিনো। দেখেছো আমার কড়াই এটা কি দারুণ পরিষ্কার হয়ে গেছে এক ডলাতে। একটু শুধু গায়ের জোর দিয়ে ডলতে হবে, কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কার হয়ে গেছিলো যে হারে আমার কড়াইটা পুড়ে গেছিলো। যদি তোমরা আমার পুরনো ব্লগ দেখো তাহলে বুঝতে পারবে, মানে যখন আমি আগের বাড়িতে ছিলাম সেই ব্লগটা যদি দেখো, বিচ্ছিরি অবস্থা। মানে আমি যখন মাঝে মাঝে পুরনো ব্লগ দেখি না, আমি শুধু ভাবি ইস বাবা কড়াইটা এত নোংরা ছিল আমার। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়বো, এখন খেতে বসি লাগবে একটা ঝামেলা, তারপর আর কিছু শেয়ার করিনি। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতিটা দিয়ে নিই, আর বাইরে ঘরে সব জায়গায় ধূপধুনো দিয়ে দিচ্ছে, আর এত হাওয়া বইছে বাইরে। আর তোমাদেরকে বলি না, সন্ধেবেলা আমার ওই জানলাটা থেকে এত হাওয়া আসে যে প্রদীপটা আমি তুলসী গাছের গোড়ায় জ্বালাতেই পারি না, শুধু নিভে যায়। তারপর ছাদে যে আজকে অনেক অনেক জামা কাপড় কেচেছিলাম সেগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু ভাঁজ করা হয়নি, এখন ভাঁজ করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আর বেশি কিছু বাড়াবো না, ভাঁজ করে জামা কাপড়গুলো ঠিক জায়গা মতন রেখে দেবো। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি কীরকম লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, কিন্তু কমেন্ট করো। আর তোমরা আমায় কমেন্ট করলে আমি নেক্সট ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এটুকুই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।